করে ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে, করে ভুলাম ভাবির যেটা করিস নেতা, আমার এই ভাবে দাদা ইন্দুর কি মরবেন এতে? ও দাদা আপনিও আবার আইছেন? দাদা কি করব, দেখতে আসলাম আপনার এই বিশ্বযুদ্ধ কিভাবে জয় করেন আপনি। আপনি তো লোকটা খারাপ না? ইয়াই বড় ভালো না দাদা। আপনি আমারে ফাতে ধরলেন ওইখানে, আমি আইছি কাজে, আপনি আমার পিছু পিছু আবার চলিয়া আইছেন। দেখতে আসলাম আপনার এই আবিষ্কারটা আসলে কি, এতে কি ইন্দুর মরবে দাদা? এতে তো ইন্দুর মরবে হালকা, কিন্তু ইন্দ্রির পোক মরবে বেশি। কিভাবে? মানে ভয় পাইয়ে। দর্শক এই যে দেখেন, এই যে দাদা কিন্তু লাঠির মাথায় যে একটা করে পলিথিন ধান খেতে পুঁতে পুঁতে রাখতেছে আর কি, তার যে কথা সেটা কিন্তু যে ইন্দুর এইটা দেখে ভয় পেয়ে আর কি, এই ধান ক্ষেতের চারিপাশ কি এই বিলে থাকবে না নাকি দাদা? না, এই বিলে থাকবে, কিন্তু এইটা একটু কম থাকবে, আপনারটা কম আসবে। তাই এই থিওরিটা আপনি কোন জায়গায় পেলেন যে আসলে পলিথিন ঢালে ইন্দুরের? এটা আমার ওই ঠাকুরমার কাছের রাত্রে শুয়ে থাকতাম। আচ্ছা। ওই ঠাকুরমার সাথে গল্প দিতে 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 আমি ঠাকুরমা বলতাম যে ঠাকুরমা একটা গল্প বলো। তা ওই দানের সময় আমি একদিন বলতেছে কি যে আমাকে দান খেয়ে যাচ্ছে যাই বাড়ি। আচ্ছা। এবার ঠাকুরমা এই থিওরিটা দিল যে এই কাজটা আপনারা করেন, দেখবেন কম খাবে দান। এটা কি তাহলে এই যে দর্শকের যারা দেখতেছে এই ভিডিওটা, তারাও যদি ইন্দুর মারতে যদি এই পদ্ধতি অবলম্বন করে তা কি তারা সফল? অবশ্যই অবশ্যই, একদম কোনো মিস নেই। এই দেখেন এবারা মানুষ তৈরি হচ্ছে। এটা কি মানুষ হয়ে যাবে? হ্যাঁ, মানুষ তৈরি হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এটা কি শুধু ইন্দুরের জন্য নাকি? এটা ইন্দুরের জন্য, ইন্দুরে ভাববে কি কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো ইন্দুর কি, ইন্দুর আসলে থাকে তো মাটিতে, তার মানে ধান ছাড়া মাটি তো বেশ নিচে, এটা দেখতে পাবে ইন্দুর? হ্যাঁ, ইন্দুর চোখ আসবে এই এখানে। এদের ভয় পেয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সে দায়ভার কেটে নেবে? এদের ভয় পেয়ে যদি সমস্যা হয় তাহলে আমার ওই ঠাকুরমা দায়ভার নেবে। সে তো থিয়রি তো আছে ঠাকুরমা, সে কি পৃথিবীতে আছে? আপাতত নেই, তাও আসতে কতক্ষণ, চলে আসবে, ডাকলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা দেখলেন আসলে দাদার যে ইন্দুর তাড়ানোর থিওরি, তো আপনাদের দর্শক দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু আসলে ফলো দেন না। তো দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আসলে আমাদের একটু ফলো দিয়ে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে আসলে ভিডিও বানাতে ওইভাবে তো ভালো লাগে না। তো দাদা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই, আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা, মানে দর্শককে আমি বলতে চাই যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, আর আপনারা যদি এই ইন্দুরের কোনো প্রতিরোধের কোনো কাজে যদি পেতে চান তাহলে এই থিওরিটা ব্যবহার করবেন, অনেক সুফল পাবেন। আচ্ছা ধন্যবাদ দাদা।